বাংলাদেশের যুবকে আটকের ঘটনায় চঞ্চলের সৃষ্টি গোকুলনগর রাস্তার মাথা অটো স্ট্যান্ড এলাকায়। জানা গেছে মঙ্গলবার সকালে গোকুলনগর রাস্তার মাথা অটো স্ট্যান্ড এলাকায় এক অপরিচিত যুবক ঘোরাফেরা করছিল। তার চলাফেরায় সন্দেহ হওয়াতে অটো শ্রমিকরা তার সঙ্গে কথা বললে যুবকটি জানায় তার নাম মোহাম্মদ আসাদ উল্লাহ। বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। গত এপ্রিল মাসে সে তার পাসপোর্টে ভিসা লাগিয়ে চেকপোস্টে ইমিগ্রেশন করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, কিছুদিন সে ভারতে থাকার পর চেকপোস্টে ইমিগ্রেশন কমপ্লিট না করে চুরাই পথে সে বাংলাদেশে ফিরে যায়। মঙ্গলবার এক দালালের মাধ্যমে কমলাসাগর মিয়াপাড়া এলাকায় দিয়ে চুরাই পথে সীমান্ত পার করে সে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে বলে জানায় উত্তর বাংলাদেশি যুবক। ব্রাহ্মণবাড়িয়া মানে এটা কোন জায়গা? এটা কোন স্টেট? কোন স্টেট? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আর কি। রাজ্যটা কোন রাজ্য? রাজ্যটা ওই ব্রাহ্মণবাড়িয়া গ্রাম। এটা কি ত্রিপুরা না বাংলাদেশ? ওইটা বাংলাদেশ। বাংলাদেশ কিভাবে উৎসব তুই বাংলাদেশে? আরে ভাই কিতা কিভাবে উৎসব কিভাবে তুই? আমি ভাই এর আগে একটা ভুল করছিলাম আর কি। ভুল বলতে গেলে ওই এর আগে আমি দালাল রেখা পরে ফিরে সেরে আমি আইছিলাম। আবার পরে দালাল কিতাছে আমি ইয়াদ বোম্বাই গেছিলাম। বোম্বাই থেকে আবার পরে দালাল বিতাছে আপনি তিন দিন থাকবেন আপনি ইয়াদ যান গা এই আপনি চুরা ভাবে যান গা পরে সেটা ফার্স্ট সুটা ইয়া করে না ইমিগ্রেশন দা দিতে। তুই কো উৎসব কবে উৎসি? আপনি রমজানের 10-12 তারিখ। এতদিন কই আসলি? এতদিন বাড়ি গেছিলাম। কোন বাড়ি? আমার গ্রামের বাড়ি। তুই তুই না বিলে রমজানের আগে উৎসব বাংলাদেশে? না 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 ওই জায়গায় গেছি মার্চ মাসের 27 তারিখ ঢুকছি এদেশে। তুই বাংলাদেশ থেকে ত্রিপুরা কবে আইছ? আজকে ইয়া আজকে সকালে আইছি। সকালে কোন দিক দৌড়ছ? এই জায়গাটা আমি চিনি না। তোর তোর বিএসএফ দৌড়ছ না? বিএসএফ আমি কেমনে আইছে মানে আমার লোকে একজন লোকে আমার রেফার করে দিছে। কোন জায়গাটা রেফার করে দিছে? এটা আমি এই এলাকা চিনি না। কত টাকা দিছ? আমি 500 টাকা দিছি। নাম কি তোর? আমার নাম আসাদুল্লাহ। বয়স? বয়স 32। এখানে একটা লোক খালি ভাই সকালে এখানে আড়াআড়ি করতেছে দেখছি সন্দেহ হয়েছে অটো শ্রমিকের। হ্যাঁ ডাক দিয়ে জিজ্ঞাসা করি কইছে আবুল তাবুল কথা কয়, একবার কয় দিল্লি একবার কয় মুম্বাই, তারপরে লাস্টে স্বীকার করছে বাংলাদেশ থেকে অবৈধভাবে আইসি। অবৈধভাবে বেরিয়েছে? না বেরিয়েছে পুরাই বোধে। আমরা আটকাইছি। আটকে পুলিশ খবর দিছে? পুলিশ খবর দিছি। কোন জায়গাতে আটকা নিয়েছে? হ্যাঁ রাস্তা মাথা অটো সেন্টিগ্রেড। এখন কি পুলিশ খবর তো হয়েছে নাকি? পুলিশ খবর তো হয়েছে। হ্যাঁ কি স্বীকারোক্তি করছে? সে স্বীকারোক্তি করছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে আইছে। অবৈধভাবে আইছে না? কেমন হবো বয়স? হের কত? 35-40। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি স্বপ্নের ঘর তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনার পছন্দের উন্নত মানের নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার সামগ্রী। আমাদের এখানে আছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ সহ আরো বিভিন্ন সামগ্রী। তাহলে আর দেরি নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়া এসপি পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9862752395 অথবা 6009221962। এছাড়াও ধনপুর বাজারেও পেয়ে যাবেন আপনার পছন্দ মতো সামগ্রীগুলো আমাদের মদিনা ফার্নিচার হাউসে।